তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে যাব গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্রে আর পিইউসির কাগজটা রিনিউ করাতে, কারণ আজকেই আমার লাস্ট ডেট। আর গাড়ির কাগজ সবসময় ওকে রাখতে হয়, কারণ আমাকে চার দিনময় যেতে হয়। তো চলো বেশি দেরি না করে যা যা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্রে। গাড়ি স্টার্ট কর। তো বেরিয়ে পড়েছি এখন আমার পালসার 220F এর পিইউসি রিনিউ করানোর জন্য। আর আজকেরই আমার পিইউসি লাস্ট ডেট ছিল, তো ভাবলাম তাড়াতাড়ি গিয়ে পিইউসির কাগজটা রিনিউ করে নেওয়া যাক। আর ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের যে স্থানটা আছে আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্বে নেই, মাত্র 3.5 কিলোমিটার আমার বাড়ি থেকে ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের জায়গাটি। তো চলো যাওয়া যাক, গিয়ে আগে পিইউসি সার্টিফিকেটটা রিনিউ করানো যাক। আমি প্রায় চলে এসেছি ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের কাছেই, এখন আছি 2 নম্বর প্রতিভানগর। আর এই প্রতিভানগর থেকে ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খুব একটা বেশি দূরত্বের আর নেই। এই প্রতিভানগর থেকে প্রায় 500 থেকে 700 মিটারের ভেতরেই। আর সামনে একটা পালসার 180 যাচ্ছে, 180 গাড়িটার কিছুই নেই ধরতে গেলে, একটা ইন্ডিকেটার ভাঙা। এর থেকে আমার গাড়ি অনেকটাই ভালো আছে। যাই হোক, উনিও হয়তো কাজের গাড়ি, তাই হয়তো মেনটেন্স করার সময় পাই না, গাড়ি নিয়ে রোজ যাতায়াত করে, কাজে বেরিয়ে যাই, কাজ থেকে আবার চলে আসে। আর আমার তো শখের গাড়ি, তাই মেনটেন্স আমার রাখতেই হবে, কিচ্ছু করার নেই। আর তোমাদের যাদের যাদের শখের গাড়ি আছে, তোমরা তো ভালোভাবে জানো যে কতটা যত্ন সহকারে, কতটা আদরে রাখতে হয় আমাদের শখের গাড়িগুলিকে। তো চলো এসে গেছি ধোঁয়া পরীক্ষা কেন্দ্রে। আর যাদের কাছে নতুন গাড়ি আছে তারাও দেখে নিও যে ধোঁয়া পরীক্ষা কিভাবে হয়। শালা এই জায়গাটায় টিনে সেট করতে পারে না, কতটা রোদ্দুরে আমার রানিটাকে দাঁড় করিয়ে দিচ্ছে। আর সে সকালের রোদটা বেশ ভালোই ছিল বলে হাফ প্যান্ট আর একটা হাই চপ্পল পরেই চলে এলাম, কারণ গরমটা বেশ আজকের ভালোই আছে। তো চলো গাড়িটাকে ডবল স্ট্যান্ড দেওয়া যাক। আর ডবল স্ট্যান্ড দেওয়া হয়ে গেছে, তো গাড়িটাকে করবো এবার নিউট্রাল। আর আমার পিইউসির যে কাগজটা ছিল, পুরোনো কাগজটা, সেইটাকেই দেবো দাদার কাছে। দাদা সেই কাগজটা দেখেই আবার নতুন কাগজ তৈরি করবে। আর নাম্বার প্লেটের দু সাইড থেকেই ছবি তুলবে, আর নাম্বার প্লেটের যে ছবিটা তুলবে সেটা পিইউসি সার্টিফিকেটের ওপর মারা থাকবে। এবার শুরু হবে আমাদের ধোঁয়ার কাগজ তৈরি করা। তো তোমরা দেখে নাও ধৈর্য ধরে যে কিভাবে একটি বাইকে ধোঁয়া পরীক্ষা করা হয়। শালা একটা ফটো তুলতে কত সময় লাগাবি রে ভাই? হ্যাঁ তোর জায়গায় হলে আমি 10-12টা ফটো নিয়ে নিতাম। আরে দেখো নিজের বাইকটাকে কিরম ছাওয়াই রেখে জামা পরিয়ে দিয়েছে, আর আমার বাইকটাকে রোদে রেখে দিয়েছে, এটা কি ন্যায্য বিচার? এই বিচারটা কি মানা যায়? তুই ভাই আগে এই জায়গাটা টিনে সেট করার ব্যবস্থা কর, আর আমার কাজটা তাড়াতাড়ি কর ভাই, কারণ একটা ফটো তুলতে যে ক'ঘন্টা সময় লাগাবি তা নেই ঠিক, একবার সামনে একবার পেছনে। এ ভাই তুই কী করতে চাইছিস বলতো? আর যদি না পারিস আমাকে বল, iPhone 15 Pro Max দিয়ে ছবি তুলে দিচ্ছি, তোর ফোনের থেকে 1000 গুণ ভালো, আর ছবিটা অনেক সুন্দর আসবে, কারণ পিইউসি কাগজটা আমি পাবো, আর পিইউসি কাগজের নাম্বার প্লেটের ছবিটা আমারই থাকবে। তুই ভাই আমাকে দে, তোর ছবি তুলতে হবে না, দে আমাকে দে।
তো অবশেষে ও ছবি নেওয়া কমপ্লিট হয়েছে, আমাকে বললো গাড়িটা স্টার্ট দিতে। তো গাড়িটা স্টার্ট দিই, দেখা যাক গাড়ি স্টার্ট দেওয়ার পরে কি করে। এমা পাইপ বার করছে কেন? পাইপ নিয়ে কার ফোঁতে দেবে রে ভাই? বাবা, এ তো দেখছি আমার গাড়ির ফোঁতেই পাইপটা ঢুকেছে। ও মা, এই কি কথাবার্তা গো! এই বোকাসোদা, আস্তে ঘোরা। ওই আস্তে ঘোরা, নাহলে এই পাইপ নিয়ে তোর ফোঁতে গুঁজে দেবো। এই পাইপ ফোঁতে করে কথা শুনে মনে পড়লো, এই পাইপটা আমাদের পেছনে দিয়ে যদি আমাদের পেটের গ্যাসটা যদি পরীক্ষা করা যায় তাহলে কেমন হতো? প্রত্যেক মানুষের পেটের গ্যাসের পিওসি সার্টিফিকেট পাওয়া যেত। আমার তো দেখে এটাই আফসোস হচ্ছে যে আমার গাড়িটা রোদে ফেলে রেখে দিয়েছে, আর নিজের গাড়িটা ঠিক জায়গা মতো ছাওয়াই রেখে জামা পরে রেখে দিয়েছে। তো ব্যাটার ব্যবস্থা হচ্ছে না, ভালো কথা বলছি। তুই এখনও এখানে একটা টিনের সেট করে রেখে দে, নাহলে আমাদের মতো পাবলিকের হাতে তুই খুব মার খেয়ে যাবি, বুঝতে পেরেছিস? তো চলো, আমাদের পিওসি সার্টিফিকেট পুরোটাই রেডি, এবার এই পিওসি সার্টিফিকেট নেবো আর যাবো বাড়ি। ও দাদা, টাকা দিতে হবে? আগে চেক করি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, একদম টাকা দিতে হবে। না ভাই, ধর তোর 100 টাকা ধর, আর এই পিওসি সার্টিফিকেট 100 টাকা দিলে মেয়াদ থাকে 1 বছর। সেটা BS6 বা BS7-এ কী করেছে সিস্টেমটা আমি জানি না, তা আমাদের BS4 পর্যন্ত 100 টাকায় 1 বছর মেয়াদ থাকে। তো পিওসি আমাদের গাড়ির কমপ্লিট। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে আর ভেতরে অনেক মজা পেয়েছো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।